কিন্তু সে কি করে, সমান সমান টাকা ফেরত দেয় এবং বলে আপনি মুদারাবা সিস্টেমে বিনিয়োগ করছেন। চরম মিথ্যাচার যাকে বলে। এটা কিভাবে সম্ভব যে টাকা রাখার আগে আমি নিশ্চিত 10% প্রফিট হবে এবং তার কম্পিটিটর বলছে 9%? একশন পুরো দেশে কিন্তু হয়ে যাবে, কিন্তু দেশের অর্থনীতি কিছু বদলাবে না, আপনার ভাগ্য বদলাবে না। ধরেন আপনার এই ব্যবসা, এই প্রতিষ্ঠানে আমি কি করলাম, ধরা যাক আপনি বললেন এই প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন 10 কোটি, আমি 1 কোটি টাকা দিলাম, প্রতি বছর আপনি অ্যাকাউন্টসের হিসাব মিলান এবং প্রফিট হলে ওই 1 কোটি টাকা, ধরা যায় 10 কোটি 1 কোটি, তো 11 ভাগের 1 ভাগ প্রফিট আমাকে দেন, লস হলে 11 ভাগের 1 ভাগ আমি শেয়ার হারাই। দিস ইজ বিজনেস। ইসলাম ব্যাংক এটা করছে না, এটা যদি করতো তাহলে তো আমি ইসলাম ব্যাংকের পক্ষেরই কথা বলতাম। ব্যাপার হচ্ছে তারা কি করছে, তারা বলছে তোমার 1 কোটি টাকা লাগবে, আগামী বছর 1 কোটি 10 লাখ টাকা ফেরত দাও। ইসলামী ব্যাংকও বলবে 1 কোটি 10 লাখ টাকা ফেরত দাও, অন্যান্য ব্যাংকও বলবে 1 কোটি 10 লাখ টাকা ফেরত দাও। সব ইসলামী ব্যাংক সব, এবং তারা যে বলবে টাকাটা বলে আপনার হাতেই দিবে এবং আপনার থেকেই বাড়তি টাকা ফেরত নেবে। দুইটার মধ্যে কোনো অর্থনৈতিক পার্থক্য নাই, শুধু মাঝখানে আমি একটা লাইন বলবো, মনে করেন আপনি আমার প্রতিনিধি, আপনি আপনার নিজের কাছে বিক্রি করে দিবেন, শেষ। এই লাইনের বেশি আমরা আর কিছুই করি নাই। এবং এই লাইনটা চাইলে সাহাবিরাও বলতে পারত, এই লাইনটা চাইলে নবী রাসুলরাও বলতে পারতো, তারা ইসলামী ব্যাংক করতে পারতো, তাদের সময় সুদ ছিল না। তারা বলতো যে আচ্ছা আমি তোমাকে তো আগে 100 টাকা সুদ দিয়ে 110 টাকা নিতাম, এখন ভাই কিন্তু তুমি মনে মনে প্রথমে ভাববা তুমি আমার প্রতিনিধি, তারপর নিজে নিজের কাছে বিক্রি করবা, আপনি বলেন হ্যাঁ না হালাল হয়ে গেছে দিয়ে দিছি না। তাহলে এখানে যে ডিফারেন্ট যে স্কিমসগুলো থাকে, যে মুদারাবা, তারপর আরও আছে মুশারাকা, তাহলে এইগুলো কী টার্মস ইউজ করে? মুদারাবা আর মুশারাকা হচ্ছে রিয়েল বিজনেস ফাইন্যান্সিং, ওইটা ইসলামী ব্যাংক ঋণ দেওয়ার সময় করে না, করলেও 100 ভাগের 1 ভাগও করে না, আর করে যেটা সেটা শিরকাতুল মিলক আছে, মুরাবাহা আছে, আর আপনি যখন ডিপোজিট রাখেন তখন আবার মুদারাবার নামে চালায় আর কি, যেটা একটা মিথ্যা কথা সম্পূর্ণ, 100 ভাগ মিথ্যা কথা। তো কেন মিথ্যা কথা এখনই প্রমাণ করছি, যে যখন আপনি টাকা রাখেন তখন কি বলে আপনি হচ্ছেন মুদারাবা, মানে আপনি বিজনেস করতেছেন আমার সাথে, কিন্তু যখন আবার নিজে ঋণ দেয় তখন বলে কি যে আমি মুরাবাহা, আমি তোমার সাথে ট্রেড করতেছি। তো মুদারাবা হচ্ছে কি যে রিয়েল বিজনেস ফাইন্যান্সিং, সেখানে কি আপনি ইসলামী ব্যাংকে ঋণ দিবেন, দুঃখিত ঋণ না, আপনি রিয়েল মুদারাবায় আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখবেন, মানে অ্যাজ এন ইনভেস্টর। আপনি যদি ইনভেস্টর হন ইসলামী ব্যাংক হবে ম্যানেজার। মুদারাবে দুইটা টার্ম, একটা হচ্ছে যে মুদারিব আর একটা হচ্ছে সাহিবাল মাল। তো কঠিন দিকে যাবো না, এক কথা হচ্ছে যে আপনি ইনভেস্টর, ইসলাম ব্যাংক ম্যানেজার, তাহলে ব্যাংকের মালিক কে? ব্যাংকের মালিক আপনি। হ্যাঁ, আপনি হচ্ছে ব্যাংকের মালিক। মালিক মুদারাবা সিস্টেমে যখন আমরা ডিপোজিট রাখি আমরা কি ব্যাংকের মালিক, তাহলে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরে থাকবে কারা? আমরা। এবং যে ম্যানেজার, সে ম্যানেজমেন্ট ফি রাখার পর পুরা লাভ আমাদেরকে দিবে, তাই তো? এবং এবার চিন্তা করেন যে আজকে আমরা সবাই মিলে এই 100 কোটি টাকা মুদারাবা সিস্টেমে ইসলামী ব্যাংকে ঢুকাইলাম, আমরা ব্যাংকের 10%-এর মালিক, আর 10 বছর পরে ব্যাংকটা অনেক বড় হলো, ব্যবসা করলো অনেক বড় হলো এবং ভ্যালু বেড়ে গেল টোটাল বিজনেসের, তারপরে যদি আপনি টাকা ফেরত নিতে চান আপনি টোটাল বিজনেসের 10% দিতে পারবেন, তাই না? কিন্তু সে কী করে, সমান সমান টাকা ফেরত দেয় এবং বলে আপনি মুদারাবা সিস্টেমে বিনিয়োগ করছেন। চরম মিথ্যাচার যাকে বলে। ওই তার মানে আপনি বলতেছেন আমি তো ওই প্রতিষ্ঠানের মালিকানা আস্তে আস্তে বাড়ার কথা ছিল। আপনি যদি 10%-এর মালিক হন, প্রতিষ্ঠানের ব্যবসা যখন বড় হবে আপনার 10% তো ফুলে ফেপে আর অনেক বড় হয়ে যাবে। মানে ওকে, এখন কথা হচ্ছে ব্যাংকের বোর্ডে এই কথা গিয়ে বললে তো কালকে আমাকে ধরে লাথি দিয়ে বের করে দিবে যে আমার ব্যাংকের বোর্ডে ঢুকতে। হ্যাঁ, ব্যাংকের বোর্ডে আপনারা থাকবেন, আপনারা ব্যাংকের শেয়ার হোল্ডার, আপনারা তো ব্যাংক চালাবেন, ম্যানেজার তো আপনার কথা শুনবে। বাংলাদেশে যখন একটা ইসলামী ব্যাংক দেউলিয়া হয় তখন আপনি কিন্তু পুরো লস ধরায় দেয়, তখন বলে যে তুমি তো ব্যবসা করছো আমার সাথে, তুমি টাকা হারাইছো, আমি দেউলিয়া হয়েছি, তুমি 0 টাকা নিয়ে বাড়ি ফেরত যাও। অথচ সে যদি 10 গুণ লাভ করে আপনাকে সুদের হারের চেয়ে বেশি লাভ দেয় না। এমনকি আমাদের কোম্পানিতেও সেদিন কল দিল ওই আপনার যে কোনো একটা ইসলামী ব্যাংকের ধানমন্ডি ব্রাঞ্চ থেকে যে আপনারা 10% প্রফিট পাবেন। এটা কিভাবে সম্ভব যে টাকা রাখার আগে আমি নিশ্চিত 10% প্রফিট পাবেন এবং তার কম্পিটিটর বলছে 9% প্রফিট? হ্যাঁ হ্যাঁ, 3 জায়গায় কল দিচ্ছি, একজন বললো 15, একজন 9, একজন 10, যে 10 দিচ্ছে সাথে সাথে ওখানে টাকা যাচ্ছে। তো ওই জাতীয় ডিলগুলো আমি করি না এখন, ব্যাপারগুলো আসলে আমি নিজে চেষ্টা করি যতটা পারি মুক্ত হওয়ার জন্য, কিন্তু আমি অবাক হই যে আসলে তারা কম্পিটিশন করতেছে কে কত % প্রফিট, এবং এই প্রফিটটা 3 মাস আগে বা 4 মাস আগে ছিল কত % 6-7%। কেন? কারণ তখন বাংলাদেশ ব্যাংকের সুদের হার ছিল 6-7%, সেই জন্য তাদের প্রফিট 6-7%। এখন বাংলাদেশ ব্যাংকের সুদের হার 9-10% অফিসিয়াল 10 একটু বেশি অফার করছে,
সেই জন্য তারা 9-10 দিচ্ছে, কিন্তু বাজারে অন্যান্য ব্যবসার কিন্তু প্রফিট বাড়ে নাই, অন্য সব ব্যবসার প্রফিট কি কমতেছে। সব ব্যাংকের যে সুদের হার ইসলামী ব্যাংকের ওই হার, কোনো ব্যবসা যদি মানে লস করে তাহলে ইসলামী ব্যাংকের রেটের উপর প্রভাব পড়ে না। কেন পড়ে না, মানে সে তো ব্যবসায়ী না। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি মনে করেন এখন একটা বাড়ি বানাতে চাই, হ্যাঁ, আমি এখন ইসলামিক কোনো একটা ব্যাংকে ঢুকলাম, ঢুকে আমি বাড়ির জন্য 1 কোটি টাকার একটা কিনলাম, দুই ধরনের ফাইন্যান্সিং তো সম্ভব। যদি মুরাভা ফাইন্যান্সিং এ যায়, আপনি যতবার ইট তারপর হচ্ছে কি যে সিমেন্ট রড এগুলো কিনবেন, ততবার কি আপনি টাকা তুলবেন, ব্যাংকে থেকে টাকা তুলবেন এবং সুদের হার অনুযায়ী পরে টাকা ফেরত দিবেন। তো এই হার হচ্ছে কি যে সময় যেটা চলে বাজারে সুদের হার ওইটাই। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে যে ইসলামী ব্যাংকের কাছে কি রডও নাই, সিমেন্টও নাই, বালিও নাই, কিন্তু সে আবার সব বিক্রি করে দেয়। কেমনি বিক্রি করে দেয়? কারণ মনে মনে ধরে নিলে হয় আপনার সমস্যা হয় না, মনে মনে তো কত কিছুই ধরা তো যাই হোক, মনে মনে কিন্তু একটা জিনিস কি 1970 সাল থেকে আমরা ধরা শুরু করছি, তার আগের যেই 1400 বছর ইসলামী ইতিহাস কেউ এত কল্পনা প্রসূত ছিল না। আগের যুগে মানুষ তো বোকামূর্খ ছিল, তাই না? আমরা খুব বুদ্ধিমান, হ্যাঁ খুব বুদ্ধিমান। আচ্ছা ঠিক আছে, ওইদিকে না যাই। আচ্ছা তো এখন তো এই মনে মনে ধরাই দিতে পারে, তো অনেকে প্রতিবাদ করতে পারে, না কি ব্যাপার ভাই, আপনি নিজের সরাসরি টাকা কাঁচা টাকা ধরাই দিয়ে বললেন কি যে আবার বেশি ফেরত দিতে, আবার আপনার প্রতিনিধিটিতে কি বানাই দিলেন, আমি তো জীবন আপনার কাজেই করি নাই, আপনার থেকে তো আমি চাকরির আবেদনই করি নাই, আপনি আমার বিশ্বস্ততা যাচাই করলেন না, কোথা থেকে আপনি কি টাকা ধরাই দিয়ে আবার বললেন কি যে মনে করা যায় না, আমি মনে করবো না, এবার আমার ঋণ দাও, তখন কি করবেন? তো আসলে তখন সিস্টেম নাই। তবে হ্যাঁ, শিরকাতুল মিলকে একটা আছে, সেটা মানে হচ্ছে যে আপনার যদি এখানে ব্যাপার কি, সব কিছু কি আসলে আমরা এই সুদাইজ করে ফেলছি, হ্যাঁ সুদাইজ মানে ইন্টারেস্টের সিস্টেম নিয়ে গেছি। প্রকৃতপক্ষে মুরাবাহা যে সিস্টেম সেটাতে কি যে মনে করেন যে আমি চায়না থেকে মাল আনবো, আপনি আমার জন্য একটা কম্পিউটার এনে দিবেন, তো আপনার আনা যে খরচটা আছে বা আপনি আনবেন কষ্ট করবেন একটা লাভ তো আছে, তো আমি বললাম যে হ্যাঁ কম্পিউটারের দাম 50,000, তোমার আর 10,000 দিলাম, তুমি মালটা আনো। এটা হচ্ছে অরিজিনাল মুরাবাহা এবং এটা হালাল, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই। কিন্তু এটাকে আমরা ব্যাংকের সিস্টেমের মধ্যে দিয়ে একটা কাল্পনিক ব্যবস্থার মধ্যে দিয়ে যে সুদে যে অর্থনীতি সেটাকে টিকায় রাখলাম, এবং ওই একইভাবে যেই ওদের যে মুদারাবা, মুদারাবা তো খুবই ভালো জিনিস, কিন্তু সে মুদারাবাটাকে কি চেঞ্জ মেঞ্জ করে হাবিজাবি করে একটা সুদ বানাই ফেলছে। ঠিক তেমনি শিরকাতুল মিলকেও সেই আপনাকে বলবে যে হ্যাঁ তোমার বাড়ির মালিকানা এতটুকু আছে, এতটুকু এতটুকু করে এই বাড়তি টাকা দিয়ে আস্তে আস্তে করে মালিকানা চেঞ্জ করো, যে দেখা গেলো ওই আপনি প্রতি বছর যে ভাড়া আসার কথা তার চেয়ে একটু বেশি করে দিয়ে একটু একটু করে মালিকানা পরিবর্তন করে পুরোটা মালিক হবে। এটা যদি অ্যাকচুয়াল তারা করতে পারতো তাহলে কিন্তু আমার কোনো আপত্তি, কিন্তু তারা এটাকেও সুদের হারে রেট ক্যালকুলেট করে ওইভাবে ইন্স্যুরেন্স করে তাদের লাভটা নিশ্চিত করে পুরো সিস্টেম ওইভাবে করে, এবং কোনো একটা মাসে যদি আপনি ভাড়া দিতে দেরি করেন সাথে সাথে বাজারে সুদের হার অনুযায়ী আপনার বাড়তি জরিমানা ধরায় দেয়। তবে আমার বাড়িতে ফেরত আসি, আমি তো বাড়ি বানাচ্ছিলাম, তাই না, আর স্বপ্নগর ভঙ্গ করেন না আপনি, তা আমি যে বাড়িটা বানাচ্ছিলাম এখন আমাকে 1 কোটি টাকা যে দিলেন আপনি, হ্যাঁ আপনাকে সিমেন্ট দিলাম 1 কোটি টাকা, তো আমাকে কতদিনের জন্য আসলে দেয়া হলো একটা বলেন। সাধারণত মানে যেটা হয় যে যখন মাল কেনার কথা বলে তখন 1 বছরের মধ্যে ইয়ে করে কন্ট্রাক্ট করে, এখন 1 বছর পরে আবার রিশিডিউল করে, রিফাইন্যান্স করে। ধরা যাক প্রতি বছরে যদি সুদের হার 10% হয়, এই আপনার প্রায় 7 বছরেই তো 100% হয়ে যায় চক্রবৃদ্ধিতে, চক্রবৃদ্ধি যদি না নেয় 10 বছরে 10% হবে। তো এখন মনে করেন যে আপনি এই বছর মাল কিনতে যে টাকা দিতে পারলেন না, পরের বছর যদি আপনি দেউলিয়া হয়ে পথে পথে ঘুরেন সে আবার ওইটাকে এই রিফাইন্যান্স করে দিবে, ভান দেখাবে যে এরপরের বছর আপনি 1 কোটি 10 লাখ টাকার মাল কিনছেন এবং 1 কোটি 21 লাখ টাকা সে আপনার থেকে পাবে, আপনাকে দিয়ে অটো মাল কিনাবে। এবং কিছুদিন আগে একটা কেস চলতেছিল আমার, যে কেসটা করছে তিনি শরিয়া বোর্ডের সাবেক জেনারেল সেক্রেটারি ছিল, কেন্দ্রীয় শরিয়া বোর্ডের সাবেক জেনারেল সেক্রেটারি, উনি নিজে কেস করছে এখন, উনি লোন নিছিল, লোন নেওয়ার পরে ওনার নাম হচ্ছে রহমান, তো উনি লোন নেওয়ার পরে উনি বলে আমার কোনো ব্যবসা নাই কিছু নাই, কিন্তু সে কিন্তু সুদ বাড়াই দিল। তো ব্যবসা যদি না থাকে কীভাবে বিজনেস ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে সুদ বাড়ে? এটা তো সম্ভব, আচ্ছা ওনার ওই লাভ বাড়ে আর কি, এটা তো সম্ভব না। আপনার ব্যবসা নাই দেউলিয়া, আপনি ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন, উনি বলছে সব লেনদেন বন্ধ, পুরো আমার হিসাব খাতা বন্ধ,
তারপরে তিন বছর সে এটার থেকে আবার প্রফিট তিন গুণ বাড়ায় ফেললো। এটা তো সম্ভব না যে ব্যবসায় নাকি আমরা ব্যবসাতে, তার মানে একটু সুদেই ছিল তো ওই কেসটা চলতেছে না। ব্যাপারটা ওইদিকে আমি চাচ্ছিলাম যে আমি বাড়ি মনে করেন আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি বানাইলাম, এখন এক বছর পর আমার এই 1 কোটি টাকা প্রপারলি ফেরত দেওয়ার কথা, 1 কোটি 10 লাখ টাকা আমি ফেরত দেওয়ার কথা, কিন্তু আমি 1 কোটি 10 লাখ টাকা আমি এক বছর পরে দিতে পারলাম না, আমার 2-3 বছর লেগে যাচ্ছে, এখন কি আমি 1 কোটি 10 লাখই দিব? না, প্রতি বছর 10% সুদের হারে আপনি এটা যত বাড়বে তত। আমাকে এইটা একটু আপনি ইয়া করে দেন তো, মানে ওকে করে দেন তো, না ওকে করে দেন তো, ওকে ইটস ওকে, ওকে করে বলতে এটা যে হালাল না তা সেটা তো ওরাও জানে, তো ওরা যেটা করে এটা আগে নিত না কেমন, তো পরবর্তীতে ওরা বললো কি যে না এটা না করলে তো আমরা কম্পিটিটিভ মার্কেট এখানে পিছিয়ে যাইতেছি বা অনেক অসৎ লোক আছে, যাই হোক অসৎ লোক তো আসলে আমার মনে হয় বলির পাঠা, যাই হোক তো তাদেরও তো একটু লোভ লাগে তাই না, এত টাকার কারবার একটু না নিলে খারাপ লাগে, যাই হোক তো তারা এটা জরিমানা হিসেবে নেয়। ওকে, বলে যে আপনি জরিমানা দিবেন, জরিমানাটা তারা সিএসআর অ্যাক্টিভিটিসে খরচ করে, আবার সিএসআর অ্যাক্টিভিটিসে নিজের ব্র্যান্ডের প্রচার হয়ে যায়, যেমন হাসপাতাল দেখেন এসে নিজের নাম ইউজ করে বৃত্তি দেখেন, এগুলো আসলে ওই সুদের উপর জরিমানার টাকা। ওকে, ওই টাকাটা গোপনে দান করে দেয় তাইলে জরিমানার টাকাটা আমরা বল না নেওয়াই উত্তম, এটা নিচ্ছে ওটা তো বলে কি যে আমরা অসৎ সেজন্য তারা নিচ্ছে। আরেকটা জিনিস কি, আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে বলছি সব ব্যাংক ইসলামী হয়ে যাবে, কেন কারণ ইসলামী ব্যাংকগুলো সুদের চেয়েও লাভজনক, কিভাবে, কারণ সুদে যে আয় এটা পুরোপুরি নেয় কিন্তু যখন একটু লস হয় তখন কাস্টমারকে ধরায় দেয়, এবং যে অ্যাকাউন্টিং জালিয়াতি এগুলো করে আপনাকে পুরা ওই লাভ কমায় দেয়। এবং আমাদের কোম্পানিতে যখন কল দিছিল তো তখন অ্যাকাউন্টেন্ট বলতেছিল বলবে তো 10%, এক বছর পর 8% ধরায় দিয়ে বলবে ভাই একটু লস গেছে কী করবো। সেই জন্য আমি বলছি যে এত লাভজনক যখন, তো যারা সুদ নিয়ে কাজ করে ওরা তো লোভ সামলাইতে পারবে না, সেই জন্য দিন দিন এটা আরও বাড়বে এবং সত্যিই বাড়ছে, এবং আমার জানার মতো মনে হয় ব্র্যাক ব্যাংক আর ডাচ বাংলা ছাড়া সবাই ইসলামী ব্যাংক হয়ে গেছে বা ব্রাঞ্চ খুলছে এবং আরও বাড়বে, একসময় পুরো দেশে কিন্তু ইসলামী ব্যাংক হয়ে যাবে, কিন্তু দেশের অর্থনীতি কিছু বদলাবে না, আপনার ভাগ্য বদলাবে না। এখন যে সিস্টেম দেখতেছেন যেভাবে এই কর্পোরেটগুলা ব্যাংকের সাথে লিয়াজো করে প্রচুর ঋণ নিচ্ছে অল্প দামে প্রোডাক্ট দিয়ে মার্কেট থেকে কম্পিউটার সরাই ফেলতেছে, ক্ষুদ্র ব্যবসায়ী চোখ কমে যাচ্ছে, সম্পদ পুঁজিভূত সব হবে, এই এই জিনিস কিন্তু হালাল হতে পারে, এটা বিবেক, কিন্তু তাদের একটা সাইনবোর্ড আছে, কি সাইনবোর্ডটা কি শরিয়া বোর্ড, এবং শরিয়া বোর্ডের ব্যাংকের মূল কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই, শরিয়া বোর্ডের সাথে আমার কথা হয়েছে, তারা তো ব্যাংক চালায় না, এবং অনেক শরিয়া বোর্ডে অনেকে আছে যে নিজেই জানে না যে ব্যাংকিং সিস্টেম কী।